ভালো করে বুঝবেন উলামা ইকরাম জেলখানায় গেল আল্লাহর ওলি হয় ঠিক উলামা ইকরাম জেলখানায় গেল কি হয় ইউসুফ আলাইহিস সালাম জেল কাটছে 5000 মানুষকে কয়েদিকে জেলখানায় আল্লাহর ওলি বানাইয়া মুসলমান বানাই বাইর করছে তখন ইউসুফ আলাইহিস সালাম নবী হয় নাই তারপরও সে তার বাবার ধর্মের পরে ছিল বাবার নবুয়তের পরে ছিল মনে রাখবেন ইউসুফ আলাইহিস সালাম নবীর সন্তান তার দাদা নবী তার দাদার বাপও নবী ইউসুফ আলাইহিস সালাম নবী হওয়ার আগে থেকে 5000 মানুষকে লইয়া মুসলমান বানাইয়া জেলখানা দিয়ে রইছে জেল নবীরাও খাটছে এই জন্য আলেম ওলামারে গালি দিয়েন না জেল নবীরাও খাটছে কেউ হয়তো ভালো রাস্তায় যায় আল্লাহর ওলি হয়ে যাবে কেউ হয়তো খারাপ রাস্তায় যায় ওদের ভিতরে আবার গান যাও খাবে আল্লাহ আমাদের হেফাজত করেন জোরে কানে আমিন বাজান এবার ভালো করে বুঝবেন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি 12 বছর বয়সে বাজান রে মাওলানা হয়ে গেছে হাফেজ হয়ে গেছে 7 বছর বয়সে কোরআনের হাফেজ আব্দুল কাদের জিলানীর কোরআনে হাফেজ হইতে লাগছে মাত্র 6 মাস কয় মাস 6 মাস জোরে কোন 6 মাস আরো জোরে 6 মাস 6 মাসে হাফেজ হইলে 7.5 বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে গেছে বাকি 12 বছর 5টা বছর ইলমে লদনির দ্বারা বাবা বিভিন্ন উস্তাদের কাছে বাগদাদ শহরে ঘুরিয়া ঘুরিয়া আব্দুল কাদের জিলানী জিলান শহরের এমন কোন শহর নাই মনে রাখবেন ইরাকের জমিনে আব্দুল কাদের জন্ম নিছে ইমাম বুখারী রহমাতুল্লাহ ইরাকে জন্ম নিছে ওবাজান ইমাম আবু হানিফার মতো বুজুর্গ জন্ম নিছে ইরাকে রাবিয়া বসরির মতো আল্লাহর মহিলা বান্দি জন্ম নিছে ইরাকে হাসান বসরির মতো এত বড় মুসাদ্দেদ জামান জন্ম নিছে বাজান ইরাকে কত বড় বড় বুজুর্গদের স্থান কোথায় জোরে কান আরো জোরে ওমা রাবিয়া বসরির মতো বুজুর্গিনী জন্ম নিছে মা ইরাকে হাসান বসরির মতো বুজুর্গ জন্ম নিছে ইরাকে আব্দুল্লাহ ইবনে মোবারকের মতো আল্লাহর কত বড় বড় মাদ্রাসা করছে ইরাকে আর মিশরে ভালো করে বুঝবেন গো বাবা ইমাম আবু হানিফাও জন্ম নিছে কিন্তু ইরাকে ও যুবক ভাইরা আব্দুল কাদের জিলানির মা বলে বাবা গো এই জিলান শহরের সব এলেম তো মোটামুটি মাদ্রাসায় পড়িয়া শিখছো এখন তোমার মদিনার দিকে রওনা দাও মদিনা ভার্সিটিতে পড়তে হবে আমি মায়ের আশা দরকার হয় আমি তোমারে ভিক্ষা করে মদিনা ভার্সিটিতে পড়াবো আব্দুল কাদের জিলানী মিশর হইয়া মদিনা ইরাক হইয়া বাবা ইরাক হইয়া মিশর হইয়া এরপরে আরব সাগর পাড়ি দিয়া মক্কায় ঢুকবে ওবাদান ইরাক পাড়ি দিতে ইরাক আর মিশরের মাঝখানে একটা নদী বাজে এই দাজলা নদী পার হইতে যায় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বড় একটা সওদাগরদের নৌকার মধ্যে উঠছে কারণ ওই জামানায় আপনারা যারা স্কুল কলেজে গ্রামগঞ্জে পড়ছেন আগে এক মাল্লাই নৌকায় খেওয়া নৌকায় উঠা লাগতো আমি ইলিয়াসুর রহমান জিহাদি জীবনের শেষ বিদায় মায়েরে দিছি ওই এক মাল্লাই নৌকায় বইয়া আমার মা আমার এক মাল্লাই নৌকায় খেওয়া নৌকায় উঠাই দে বিদায় নিয়ে দে ইলিয়াস রে জাগো বাবা যা আর কোনদিন তোর সাথে দেখা হইব না যারা এক মাল্লাই নৌকা বাই খেওয়া নৌকা বাই আমি তাদের দেখলে সালাম দেই কেন জানেন এই নৌকার উঠাই দিয়ে আমার মা আমার কাছে বিদায় লইল যেইখান দিয়ে আমার কাছে বিদায় নেন নৌকায় উঠে নদী পার হইছিলাম সেখানে এখন ব্রিজ হয়ে গেছে বাবা ওই ব্রিজটা পার হইলে আমার মায়ের কথা মনে পড়ে যায় মা গো তখন তো আর ব্রিজ ছিল না মা কেওয়া নৌকায় পার হইছি এখনকার ডিজিটাল যুগের ছেলেরা খেওয়া নৌকা চিনবে না বাবা যাদের জন্ম ঢাকায় আমার ওই মা বোনেরা চিনবে না যাদের জন্ম ঢাকায় জীবনে নৌকা পার হয় নাই আমার অনেক মা বোন মহিলা উপরে আছে যারা খেওয়া নৌকা টাবুলে নৌকা খেওয়া নৌকা এক মাল্লাই নৌকা চিনবে ঠিক না ভিক সয়া নৌকা তারাই চিনবে যারা গোপালগঞ্জ কিশোরগঞ্জ যারা মাদারীপুর ফরিয়াদপুর বাবা ময়মনসিংহ জন্ম নিছে নেত্রকোনা জন্ম নিছে তারা বুঝবে মা খেওয়া নৌকা কারে কয় এক মাল্লাই নৌকা কারে কয় সইয়া নৌকা কারে কয় আগে বিয়ে করতে যাইতো টলারে সই রাখতো যেখানে নশা বসতর বউ বসত কথা বলেন না কেন বাজানে এখন তার বিয়ে কেউ নৌকায় করে না এখন করে গাড়িতে
এ যুবক ভাইরা ভালো করে বুঝো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি অন্তত 125 জন মানুষের সাথে নৌকায় উঠছে এ কষ্ট হইতাছে আর মাত্র 5 মিনিট কথা বলতে এবাদান আব্দুল কাদের জিলানী 600 মানুষের সামনে নৌকার মধ্যে বসে দাজলা নদী পার হবে আল্লাহর কুতুব যাবে মদিনার দিকে ইলম শিক্ষা করার জন্য হঠাৎ করে বাবা ওই জামানায় দেখবেন বড় বড় 100 মনি 200 মনি নৌকা যখন নদী দিয়ে চলতো ডাকাত কিন্তু অ্যারেস্ট করত এই অ্যাটাক করত না ডাকাইতে এখন ধরুন বাসে অ্যাটাক করে তখন নৌকায় ডাকাতি হইতো ডাকাত রাত্রি সাইজা বাবা নৌকার মধ্যে বইয়া রইছে 12 13 জন ডাকাত বড় বড় সাপাটি লইয়া বড় বড় কাছে লইয়া খন্তা লইয়া দাঁড়ায় রইছে যাত্রী সাইজা নৌকায় চুপচাপ করে বইয়া রইছে নৌকা যখন এর থেকে 1.5 কিলোমিটার গেছে অথবা 5 কিলোমিটার গেছে দাজলা নদীটা 22 কিলোমিটার রাস্তা লম্বা পার হতে হবে ও বাজান প্রায় একদিনের উপরে লাগিয়ে যাবে নৌকায় তখন তার ইঞ্জিন চালিতে ছিল না হাতে গুন টাইনা টাইনা পার হওয়া লাগতো দাঁড় বে বে বইটা বায়া বায়া পার হওয়া লাগতো আব্দুল কাদের জিলানী 12 বছরের বালক মাঝখানে বইয়া রইছে হঠাৎ করে নদীর মাঝখানে যখন নৌকাটা গেছে এমনি কইতেছে গিরাভি ফেলা গিরাভি চিনেন নি ওই যে নৌকা নদীর মাঝখানে যে থামায় রাখে গিরাভি চিনেন না লঙ্কর লঙ্কর যাকে বলে নঙ্কর বলে বাবা এরকম তিন মাথা হয় দুই মাথাও হয় গিরাভি বলে নঙ্কর বলে ও বাজান যখন বলছে লঙ্গর ফেলা যখন নৌকা এক জায়গায় স্থির করছে বড় বড় সাপাটি বাইর করে বলে যার কাছে যা আছে এই যে রুমাল বিছায় দিলাম বস্তা দিলাম তখন তো টাকা পয়সা কাগজের ছিল না বাবা বড় বড় 1 কেজি ওজনের স্বর্ণের টাকা রূপার টাকা ছিল অবাদান পুরা বস্তা ভরে ফেলছে টাকা দিয়ে দিনার আর দেরহাম দিয়া সবার কাছ থেকে যা যা ছিল বস্তা ভরে ফেলছে টাকা দিয়া ইন দি মিন টাইমে ডাকাইতে লিডার জিজ্ঞেস করে তোমাদের আর কারো কাছে কিছু আসেনি আব্দুল কাদের জিলানির কাছে কোনো ডাকাত যে বলে নাই তোমার কাছে কোনো টাকা আসেনি যখন বলছে তোমাদের কেউ যাত্রীরা যারা আছেন কারো কাছে কোনো টাকা পয়সা থাকলে দেন আব্দুল কাদের জিলানি মাজারা বের করে বলে আমার এই খুতির মধ্যে মাজার পায়জামার ফিতার মধ্যে 12টা স্বর্ণের টাকা আছে সুবহানাল্লাহ কইলেন না ওই 12টা স্বর্ণের টাকাই জামানার 12 কোটি টাকা এ বাদাম যখন বলছে আমার কাছে 12টা টাকা আছে 12টা দিনার আছে স্বর্ণের দিনার ডাকাইতের লিডার চিন্তা করে 55 বছর বয়স নাম ছিল তার হাফিজউদ্দিন কেউ বলেন হাফিজুর রহমান জিজ্ঞেস করে বলে বাবা তোমারে তো বলি নাই তোমার কাছে টাকা আছে কিনা তুমি নিজে সাইদা এসে ধরা দিলা কেন বলে আপনারা যখন ডাকাতি করতেছিলেন তখন তারা আমার কাছে যান নাই যখন আপনারা বলছেন যাত্রী যারা আছেন ছোট হন বড় হন কারো কাছে টাকা পয়সা থাকলে এখানে দেন তখন তো ভাবলাম আমিও তো যাত্রী আমি মিথ্যা কথা তুমি এটা না বললেও তো পারতা বলে আমার জীবন যাবে জান যাবে যৌবন যাবে মান যাবে তবে মিথ্যা কথা বলবো না চরিত্রবান মা হইলে দেখেন তার সন্তান কেমন হয় গো মা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ইসলামুল উম্মাহ মহিলা মাদ্রাসার মায়েরা বোনেরা যারা মাদ্রাসায় পড়েন গো মা আমি চাই আপনিও আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা হইয়া যান বাজান দিবার আমার দিকে তাকান যখন টাকাগুলো বের করে দিছে ডাকাইতের লিডার জিজ্ঞেস করে বাবা মিথ্যায় মানুষকে কি করে বলে মিথ্যায় মানুষকে ধ্বংস করে দেয় এই যে দেখলাম আপনারা চাপাটি দিয়ে একজন কোপ দিলেন টাকা দিতে চায় না তারে ঘরের উপরে বাড়ি দিলেন টাকার জন্য এই টাকা তো আপনার রেজেকের কারণে মানুষকে মাইরা টাকা ডাকাতি করেন কয় হ্যাঁ আসলে মানুষের কাছে চাইলে কয়দিন আর এই টাকা খাইবেন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস ছয় মাস পরে তারপরে এই টাকা শেষ হয়ে যাবে মানুষ মানুষের আশা পুরো করতে পারে না মানুষকে এইভাবে মাইরা মানুষের কাছে না চাইয়া এই মানুষকে যে বানাইছে এই মওলার কাছে কি চাইতে পারে না এই কথা যখন 12 বছরের বালক বলছে তোমার এই খাবার যা ডাকাতি করে নিতেছো মানুষের হক মারিয়া মাত্র ছয় মাস এক মাস অথবা এক বছর বইয়া খাওয়ার পরে তোমার এই মাল শেষ হয়ে যাবে হালাকে মালিকের কাছে একবার দুইবার চায় না দিনের ভিতরে অন্তত 100 বার চাওয়া যায়
এই মানুষটার কাছে 10 বার চাইলে রাগ হয়ে যাবে আর ওই মালিকের কাছে 10000 বার চাইলেও রাগ হবে না এত সুন্দর দামি কথা যখন আব্দুল কাদেরের মুখ থেকে শুনছে ঢাকা দিল্লি না আব্দুল কাদেরের কপালে চুম্বন করে বলে বাবা গো তুমি কেমন মায়ের সন্তান গো বাবা জিজ্ঞেস করে তোমার বাবার নাম কি বলে আমার বাবার নাম অমুক মুসা জঙ্গি আমার বাবা বুজুর্গ ছিলেন আমার বাবা মারা গেছে আমার মা আছে আব্দুল কাদের জিলানি যখন বললেন আপনি মানুষের হক মারিয়া জাহান্নামে কেন যাবেন আল্লাহর কাছে স্যার সঙ্গে সঙ্গে বলে বাবা গো তাহলে বলো আমরা যদি মাল ফেরত দেই আল্লাহ মাফ করব নি আব্দুল কাদের জিলানি বললেন পরের হক যত সময় ফোন আপনার ঘরে থাকবে কোনদিনে মওলাই কারিম আপনারে মাফ করবে না সাথে সাথে যাকাতের লিডার আব্দুল কাদের হাতে হাত দিয়ে বলে বাবা রে খালেস তওবা করলাম আর জীবনে গুনাহ করব না আব্দুল কাদের জিলানিকে বলে তুমি বলো আবার মওলাই মাফ করবডি আব্দুল কাদের জিলানি আস্তে করে ব্যাগের থেকে যায় নামাজটা বের করছে যায় নামাজটা বের করিয়া নদীর পানি দিয়ে ওযু করিয়া বাবা সিজদায় পড়িয়ে গেছে মালিক আমরা সবাই মুজাহিদ দুনিয়ার দিক দিয়ে মুজাহিদ আইজাজি কাইলা আল্লাহ তুমি না বলছিয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু إِلَى اللَّهِ تَوْبَةً نَّصُوحًا إِلَّا مَن تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَةً وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا মালিক জীবনে যত গুনাহ করছর বান্দায় একবার যদি আমারে ডাকার মতো ডাক দিতে পারোস আমি মালিক তোর জীবনে সব গুনাহ মাফ করে দিব ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিন হাসানা তোর গুনার পরিবর্তে নেকের দ্বারা ওই জায়গাটা ভরপুর করে দিব বান্দা ওয়া কানাল্লাহু গফুরুর রাহিমা আমার মতো মাফ করনেওয়ালা তোদের শেখ হাসিনাও না তোদের প্রেসিডেন্ট সাহেবও না মনে রাখবি রে বান্দা আমি নেককে যে ব্যক্তি নামাজ পড়ে তার চাইতে বেশি ভালোবাসি কারে জানো যে গুনাহ কইরা আমি মাওলার কাছে তওবা করে হাত তুলে তার চোখের পানি আমি আল্লাহর কাছে সব চাইতে বেশি দুই হাত বাড়াই আমার মাওলার একটা ডাক দাও তো বাবা একটা ডাক দাও হাত উসামের ডাক দাও আল্লাহ বৃষ্টির কারণে মাদ্রাসার ভিতরে তুমি তাকায় দেখো যুবক গুলো কান্দে কোন যুবকের জানো মা নাই রে কোন যুবকের জানো বাবা নাই কোন যুবক জানো মা মা কই আওয়াজে ময়া কান্দে ওয়াজের মাঝখানে কত যুবক বাইরে কত দাড়ি ভাগা বাজান্দা মায়ের কথা বলার সঙ্গে সঙ্গে কাঁদে ও মা এই শহরে আর একটা মহিলা জন্ম নিছে ইরাকে বসরায় নাম তার রাবেয়া বস্রি রাবেয়ার বস্রি
নিচে বাজান ডাকাইট ঢুকছে রাবেয়ার বাসায় ডাকাইট ঢুকছে ও মা ভালো করে শুই নেন ডাকাইট দুইকে দেখে রাবেয়ার ঘরের মধ্যে কোনো মাল সাবানা নাই শুধু রাবেয়ার ঘরের মধ্যে একটা পিতলের বদনি আছে কিসের বদনি জোরে কোন ও বাজান রাবেয়া যায় না মাঝে না নামাজে দাঁড়ায় বাবা স্তাবাস পড়তাছে তাহাজ্জুদের নামাজ সুরায় যখন ঘরের মধ্যে ঢুকে কোনো কিছু পায় না ওই সুরায় জোরে জোরে চিল্লায় চিল্লায় কয় উনি একটা বুজুর্গ হইছে ঘরের মধ্যে কোনো মাল সামানা নাই খালি একটা পিতলের বদনা যা পাইছি এইটা লইয়াই যাই বদল বদনাটা নিয়ে যখন রওনা দিবে মা রাবেয়া বসরি ডাকাইতে ডাক দিয়ে কয় ভাই একটু দাঁড়া পর্দার ভিতর দিয়ে ডাক দিয়ে কয় এই পিতলের বদ্যিটা ব্যস্ত কয়দিনের হবে বল বলে যা হয় হইব তোমার ঘরে মাল নাই জানো না আমরা ডাকাইতে আসতে পারি রাবেয়া বসরি বলে যে এই টাকা বেইছে তুই তোর কাজা হাজার পুরো করবি কিন্তু তুই কি জানোস এই পিতলে বেইছে তোর বেশি পুরো হবে না কিন্তু আমি তোরে একটা কথা বলি কি পিতলের বদনার ভিতরে দেখ আধা বদনি পানি আছে কয় হ ওই পানিটা ফেলাইস না কষ্ট করে একটু উজু করে ফেলা রে ভাই সৎস্বর্গে স্বর্গবাস অসৎস্বর্গে সর্বনাশ ও আমার মহিলা মাদ্রাসার ছাত্রী বনে না তোমার সাথে যদি একটা স্কুল কলেজের মেয়ে চলে সে ভালো হবে তুমি মাদ্রাসায় পড়িয়া যদি স্কুল কলেজের মেয়েদের সাথে চলো তুমিও খারাপ হইবা কারণ ওরাও সেটিং করে তুমিও সেটিং করিবা ওরাও প্রক্রিয়া করে তুমিও প্রক্রিয়া করবা কিন্তু তুমি যদি একটা মাদ্রাসার খাস পর্দা সিরিয়া ব্যবস্থী মার্কা মহিলার সাথে চলো তোমার জিন্দগিটাও মা ফাতেমার মতো হয়ে যাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মাসাদিকিন এই জন্য সত্যবাদী ভালো লোকের সাথে চলতে হবে আপনার মেয়েটাকে কোনো খারাপ মহিলার সাথে মিশতে দিবেন না আপনার মেয়েটারে বলবেন আব্দুল কুদ্দুসের মেয়েটা ইসলাহুল উম্মাহ মহিলা মাদ্রাসায় পড়ে ওর মতো তুইও বোরকা পর ওর সাথে চলাফেরা কর দেখবেন আপনার মেয়ে এক সপ্তাহ দুই সপ্তাহ পরে যদিও কলেজে পড়ে ও সাইজটা সুরা ঠিক মতো পড়তে পারবে ও কোরআন শরীফ পড়তে পারবে কথা কন না কেন আর যদি কলেজের নেস্টিক মার্কা মহিলার সাথে চলে যা কোরআন পড়ছিল ওরাও ভুলে যাবে রাবেয়া বসরি বলে ভাই আব্দুল্লাহ রে বদনাটা নিবি নিবি বদনাটা নিস কেন পড়ে বদনার ভিতরে একটু পানি আছে কয় হ পারলে অজু কি পারস কয় পারি কয় অজু করলাম এই যে যাই নামাজটা লয় রে আমি নামাজ পড়ি মাঝে মাঝে এই যাই নামাজটা নামাজ পড়ি তুই ঘরের ওই পাশে দাঁড়ায় যা তুই যেরকম আমার ঘরে এসে কিছু পাইলি না এই জামায় যায় না মাঝে দাঁড়ায় দুইটা সেজদা দিয়া ওই মালিকের ডাক দিয়ে চাইয়া দেখ তুই যা সাবি তাই পাবি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাঈনু বিসসবরি ওয়াসসালাহ আমার মালিকের পরে ধৈর্য ধারণ করে নামাজ পড়িয়া তুই মালিকের কাছে চাইয়া দেখ যুবক বাইরে এখন তুমি আমার মাওলার কাছে চোখের পানি দিয়ে চাইবা এই জুমার নামাজের পরে দিনের বেলায় এত মানুষ হবে আমি কল্পনাও করি নাই তোমার চাকরি নাই দুনিয়ার কেউ দিতে পারবে না তুমি মাওলার কাছে চাও তুমি ঘর ভাড়া দিতে পারো না রেজেকের ব্যবস্থা নাই মালিকের কাছে চাও তোমার ছেলে মেয়ে ভালো না তুমি মালিকের কাছে চাও ও মা তোমার স্বামী ভালো না দুনিয়ার কোন বাড়িওয়ালার কাছে মেম্বার চেয়ারম্যানের কাছে তুমি নালিশ দিও না তুমি ওসি সাহেবের কাছে মামলা দিও না মা ওই ওসির মালিক যিনি তার থানায় একটা সেজদা দিয়ে একবার কেস দায়ের করে দেখো ও আমার মা বলে রাবেয়া বসরি যখন ওই ডাকাইতে বলছে যায় না মাঝে দাঁড়ায় আমি রাবেয়া মাঝে মাঝেই যাই নামাজে দাঁড়ায় নামাজ পড়ি রাবেয়ার পায়ের স্তরে যখন ওই ডাকাইদের স্তর না লাগছে আমার মালিকের কুদ্রা দি দরিয়াই বাবা দেব শুরু রাবেয়া ডাকাইতে ওই রুমে নামাজের খাড়া দাঁড় করায় দিয়ে রাবেয়ার পাশের রুমে দাঁড়াইছে ও মালিক আমি তো তোমার বড় দাবি রাইকা তারে বলছি মালিকের কাছে চাইয়া দেখ এখন যদি তুমি ওর মনের আশা পুরা না করো ও আর জীবনে নামাজ পড়ব আমি
মহিলা মানুষ জীবনে বিয়া বসি নাই তুমি বেজার হইবা কারণ স্বামীরও খেদমত করা লাগবে তোমারও খেদমত করা লাগবে এই জন্য তোমার নামাজ পড়ার জন্য জীবনে বিয়া বসলাম না তুমি যদি জীবনের বিয়া বসির কোন একটা খেদমত তোমার কাছে ভালো লাগে ওই খেদমতের ওসিলায় তুমি এই সূরারে আল্লাহর ওলি বানাই দাও আল্লাহর ওলি বানাই দাও আল্লাহর ওলি বানাই বাজান আল্লাহর ওই বান্দা সূরা ঢাকায় সারে বাজান দুই রেকাত নামাজ পড়ছে তৃতীয় রেকাতের সেজদায় যখন গেছে রাবেয়ার দুই রেকাত শেষ হয়ে গেছে তৃতীয় সেজদায় যায় আর সূরায় ওঠে না গো চিল্লায়ার কান্দে মালিক তু তো অঙ্গার যখন বারবার কানতাছে ও মালিক বাদশাহ জুরমে মারা দর গুজার ও মালিক আমার মতো গুনাহগার আর কেউ নাই গো আমি গুনাহ করতে 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 লাস্টে রাবেয়ার ঘর পর্যন্ত সারি নাই রাবে একজন আল্লাহর ওলি বান্দি তারপর তার ঘরে আজকে ডাকাতি করতে আইছি ওই রাবেয়ার ঘরে আইসা যাই নামাজে দাঁড়াইয়া তোমার কাছে চাইছি আমি গরিব মানুষ আমার সন্তানটা গরিব মানুষ টাকা পয়সা নাই তুমি যদি আমার না দাও রাবেয়ার খাতিরে তুমি আমার মনের আশা পূরণ করে দাও বাজান শেষ যায় যে ধরুন শিক্ষা দিছে রাবেয়া বসে এখান থেকে পর্দার ভিতর থেকে বলে ভাই রে আর শিক্ষা দিতে হবে না যাই নামাজ চার চান দিয়া দেখ রে ভাই তোর যাই নামাজ নিজে শুধু সন্ধ্যের টাকার টাকা কত গুদা করছি মনা জীবনে মাফ করে দাও তোমার নামে খাতিরে সুরায় যদি এই কথা বই অলি হইতে পারে তুই পারবি না ভাই কত প্রকার গাঁজা খাইছো কত প্রকার হিরোইন খাইছো সব বাদ দে ভাই সব বাদ দে সব কথা বুইলা যা তোর গাঁজার গুনার চাইতে আমার মাওলানা রহমত বেশি তোর জেনার গুনার চাইতে মাওলানা রহমত বেশি তোর সিউরির গুনার চাইতে মাওলানা রহমত বেশি ভাই তোর পাও তুলে ধরছি তুই আমার মাওলানার চোখের পানি ফেলাইয়া হাত দুটা আসমানের দিকে দিয়ে রাবেয়ার মসজিদ মতো সুরার মতো ডাক দে ভাই দে ডাক দে হাত দুটা উঠা উঠা ভাই উঠা উঠা জোহরের পরে উঠা এ মাপ ছিল উঠা আজকে 22 মা 22 সেপ্টেম্বর 22 সেপ্টেম্বর তুই সিলাইয়া চোখটা বন্ধ কর চোখটা বন্ধ করে তার মেরে বাবা চোখটা বন্ধ কর এ গুনাগার ভাই চোখটা বন্ধ কর চোখটা বন্ধ করে গুনার কথা মনে করে কানতে থাক জীবনে কি গুনা করছো রে এই তোর গুনা কি আবার গুনা নাই আল্লাহকে জোরে ডাক দে আল্লাহ তুমি মাফ করে বেশি বাজে গো মালি তোমার বান্দাদের চোখের পানি কি তোমার কাছে ভালো লাগে না আল্লাহ এদের ডাক গুলা কি কবুল করতে পারো না ওই যে দেখো একটা ভাই হাত উপরের দিকে দিয়ে তোমার আল্লাহ বলে ডাকে কারামাতারি জনপুর রহমাতুল্লাহ যখন বলতেন ও পাগলেরা মাওলানারে ডাক দে একজন গুনাহগার গাঞ্জাখোর লাভ দিয়ে বেহুশ হয়ে গেছে যখন বলছে হুশ ফিরে আসার পরে তুই ডাক দিলি কে বলে আমি তো গাঞ্জা খাইছি জীবনে গুনাহ মাফ হইব না এই কথা বলে হুজুর যখন বলছে তুই যত গুনাহ করস মাওলানারে ডাক দে আমি যখন 10 বার আল্লাহ আল্লাহ কয়ে ডাক দিছি হঠাৎ করে কে যেন আমার সামনে বসে বলে আবার ডাক দে আমি মাওলানা ভালো লাগতেছে আমি মাওলানা ভালো লাগতেছে আমি মাওলানা ভালো লাগতেছে
তখন আমি এই ডাক্তার শুনি একটা শিক্ষা দিয়ে বেহুশ হয়ে পড়িয়া গেছি কারামত আলী জনপুর রহমাতুল্লাহ কাছে যখন ধরে নিয়ে আসছে আল্লাহর বান্দা কপালে সুম্বল করে বলে আমি দোয়া করে গেলাম গাঞ্জা কর তুই জামানার মুজাদ্দিদ হয়ে যাবি এ যুবক ভাই একটা গাঞ্জা কর যদি কারামত আলী জনপুর রহমাতুল্লাহ সুমা খাইয়া বুজুর্গ হইয়া যাইতে পারে গুনার কথা মাফ করাইয়া আমিও তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়া যাই তুমি ওকে আমার মাওলার সাথে তওবা করে দুনিয়ায় যাওয়ার থেকে যাওয়ার তৌফিক আছে না নাই পারবা পারবা তওবা করবা যাদের চোখে পানি দেখছে এই বাপ জুমা আল্লাহ এদেরকে মাফ করে দিও আমি একটা বাহারা সন্তান ওই যে তালবেলের বলে বয়ে বয়ে কাঁদছে আল্লাহ আমি জানি না কার বাবা রিক্সা চালায় তালবেলিদের গেলে আমার বাবা আমারে যখন মাদ্রাসায় পড়াইতে যে টাকা দিত আমার বাবা বলতো ইলিয়াস রে অনেক কষ্ট করে তোরে টাকা দিলাম পারবি এই টাকা কোনোদিন ফেরত দিতে আমি আমার বাবারে 2011 সালে হাজিরিয়া বলছিলাম আব্বা আপনি না আমারে মাদ্রাসায় পড়াইতে সময় বলতেন এই যে টাকা দিলাম এই টাকা ফেরত দিতে পারবি আপনি দিছিলেন মাত্র আমার মনে পড়ে আপনি কাফিয়ার বছর আমারে পরীক্ষার ফি দিছিলেন 150 টাকা আর আমি আপনারে হজ করাইতে আনছি 5 লক্ষ টাকা খরচ করিয়ে আব্বা বলেন আপনার ওই কথাটা ফেরত দিবেন বিশ্বাস করে ভাই আমার বাবা কাবা ঘরের সামনে বইয়া বলছিল বাবা তোমার সেই কথা মনে আছে এখনো আমি বলছিলাম আব্বা আমার মনে থাকবে না গা আমার তো কাবিয়ার বছর আমি গৌহাটডাঙ্গা মাদ্রাসার পরীক্ষার ফি আপনি বলছিলেন এই যে নাও 150 টাকা আমার কি ফেরত দিতে পারবা মানুষের মতো মানুষ হইয়া বাবা আমার কথাটা মনে আছে এই বেরেনে ঢুকায় রাখছি দুনিয়ার সব কথা ভুলে গেছি বিশ্বাস করেন হুজুর আল্লাহর কসম করে বলছি ওই কথাটা বাবার ভুলি নাই কাবা ঘরের সামনে যখন এই কথাটা ফেরত দিছি আমার বাবা আমার হাতটা বুকের মধ্যে নিয়ে বলে আমি তোমারে দোয়া করে দিয়ে গেলাম এই 5 লাখ কেন তুমি 5 কোটি কেন তুমি আল্লাহর রাস্তায় কোটি কোটি টাকা ব্যয় করতে পারবা বাবা তোর আল্লাহর ঘরের সামনে আমার বাবা এখনো বাইসা আছে জিজ্ঞেস করে দেখেন আমি আপনাদের দোয়ার বাদৌলতে 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি 4 কোটি টাকার উপরে খরচ করে মাদ্রাসা বানাইছি ওবাদান কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট চাইয়া নিয়ে মসজিদ করি নাই এই যে আমার হুজুরে দেখাইছেন না হুজুর মসজিদটা দেখলে কোল যারা ভরে যাবে বাজান 4 কোটি টাকা নিজের রক্ত পানি করা পয়সা দিয়ে মসজিদ বানাইছি আমার বাবা যে বলছিল 2011 সালে তুই এই 5 লাখ কেন কোটি 5 কোটি কেন কোটি কোটি টাকা তুই আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারবি বাবা আমার বাবার দোয়া আমার কবুল হয়ে গেছে এই যুবক বাবার দোয়া কবুল হয় না ভাই এ তালবেলিম বাবা জিরা বাবার দোয়া নিবি না এই যে মাদ্রাসায় পড়োস কখনো বাবা আমার কাছে মর্জি করবি না আব্বা আমার এটা দাও ওইটা দাও চাবি না আব্বা যা খুশি হয়ে যায় তাই নিবি আজকে যেরকম কানছ বাবা আমার কাছে কাঁদতে কাঁদতে জিদ করবি না কানবি মাওলার কাছে বাবার কাছে দোয়া করবি মার জন্য দোয়া করবি আল্লাহ আমার বাবা গরিব মানুষ আমার মা গার্মেন্টে চাকরি করে আমার মাদ্রাসা পর আল্লাহ গো আমার মা ভালো একটা কাপড় পরে না আমার ভালো কাপড় পরায় কেন আমার বন্ধু বান্ধব খোটা দেবে তোর মা খয়রাতি আল্লাহ তুমি আমার মায়ের জান্নাতে ভালো কাপড় পরাইও আমার বাবারে ভালো লুঙ্গি পরাইও তুমি যদি মাদ্রাসা বারান্দায় বইয়ে বইয়ে দোয়া করো তোমার মা বাবা একদিন জান্নাতি হয়ে যাবে ইনশাআল্লাহ বাবা তাহলে মাদ্রাসা ছেলেটা পড়াবার দরকার আছে না নাই মেয়েটা এই মাসে পড়াবার দরকার আছে না নাই দিয়া দিয়েন এই মাসের শিক্ষকরা সব আল্লাহর ওলি আমি এখানে যখন আসতেছি গাড়ির থেকে হাঁটে আসতেছি আরে নিচে বইছি আল্লাহর এক বান্দা বলে হুজুর আমার মা নাই আমি আপনার মসজিদে 500 টাকা দিছি আলহামদুলিল্লাহ বলে আমি ছেলেটা চিনি না সামনে বয়ে রয়েছে শুধু একটা কথা বলবো এই ছেলেটা যদি মা জান্নাতে যায় আমার মাও জান্নাতে যাবে এ যুবক ইলিয়াস রহমান জিহাদি বলে গেলাম জীবনে কিছু পাইবা না ভাই একটা জিনিস পাইছি কষ্টের হালাল টাকা দিয়ে মসজিদ বানাইছি মাদ্রাসা বানাইছি দেখে আইছো এই হুজুরা দেখে আইছে শুধু আপনাদের কাছে এই 4:15টার সময় একটু মোনাজাত করে বিদায় নিব এই মাদ্রাসার দিকে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন তো মাঝে মাঝে 1 বস্তা চাউল 1000 টাকার একটা তেল এই মাদ্রাসার এতিমখানা মহিলাদের জন্য দিয়ে যাবে গরিব মেয়েদেরকে দিয়ে যাবেন রাজি আছেন না আল্লাহ তাদের কবুল করুন এটা দামি কথা কইছে
জীবনে আপনি মাদ্রাসা চাউল ডাল দিবেন এর সাথে দামি একটা জিনিস আছে সেটা কি জানেন পৃথিবীতে একটা দান কোনোদিন মিস নাই সেটা হলো কি যদি আপনি দিন কোনোদিন কোরআনের তাফসীর কিনে দেন অথবা বুখারী শরীফের সেট কিনে দেন অথবা একটা ইতিম মেয়েকে পড়ালেখা করার জন্য কিতাবের সেট কিনে দেন